সম্মানিত দর্শক, গত ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম কুষ্টিয়ায় বেড়াতে, লালন শাহের মাজার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি দেখতে। সেখানে রবীন্দ্রনাথের কুটি বাড়ি এবং লালন শাহের মাজার দেখে ফেরার পথে দিনের আলোতেই আমাদের সামনে পড়লো লালন শাহ সেতুর, এবং সেই লালন শাহ সেতুর উপর থেকে তার বাম পাশে আমাদের চোখে পড়লো হার্ডিঞ্জ ব্রিজ। তো আজকে সেই সেতুটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনেই লালন শাহ সেতুর টোল প্লাজা। টোল দিয়ে পার হওয়ার পরেই রাস্তার দুপাশের মনোরম দৃশ্য আমাদের চোখে পড়লো, অনেক সারি সারি গাছ লাগানো এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে অনেকাংশেই। যাই হোক, সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা লালন শাহ সেতুর উপরে উঠে গেলাম। লালন শাহ সেতুর উপরে উঠেই হাতের বাম দিকেই হার্ডিঞ্জ ব্রিজটা আমাদের চোখে পড়ল। তো আসুন এই লালন শাহ সেতু এবং হার্ডিঞ্জ ব্রিজ সম্বন্ধে আমরা কিছু তথ্য জেনে নিই। লালন শাহ সেতু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর উপর নির্মাণ করা হয়। এটি নির্মাণ করা হয় 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 18.1 মিটার। সেতুটির মোট স্প্যানের সংখ্যা 17টি। এই সেতুটি 2004 সালের 18 মে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেতুটি দুইটি লাইন বিশিষ্ট। সেতুটির পশ্চিম পাশে 6 কিলোমিটার অর্থাৎ ভেড়ামারা এবং কুষ্টিয়ায় এবং পূর্ব পাশে পাকশো ঈশ্বরদীতে। এই সেতুটির ফলে কুষ্টিয়া, মেহেরপুর এবং ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়। এই সেতুটির উপর থেকেই বাম দিকেই দেখা যায় প্রায় 100 বছরের পুরাতন হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজটি প্রাবজনের ঈশ্বরদী উপজেলার পাকশি রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু। সেতুটি 1910 থেকে 1915 সালের মধ্যবর্তী সময়ে তৎকালীন লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে করা হয়। এই ব্রিজটির দৈর্ঘ্য 1.12 মাইল। এর উপরে দুটি ব্রডগেজ লাইন রয়েছে। হার্ডিঞ্জ ব্রিজটি ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে পদ্মা নদীর উপর অবস্থিত। এটি ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা। প্রতিদিন শত শত প্রকৃতিপ্রেমী এই হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু দেখতে আসেন, এর উপর দাঁড়িয়ে পদ্মা নদীর অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত এবং জাস্ট বৃষ্টি পার হতে যে সময়টুকু লেগেছিলো সেইটুকু ভিডিও দান করতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।